বিসমিল্লাহিররহমানিররহিম, আসসালামু আলাইকুম। রাজশাহী কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই কোর্সটির আমরা ক্লাস করছি। আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে একক কোষ প্রোটিন বা সিঙ্গেল সেল প্রোটিন। আমি শারমিন শাকিলা, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। তাহলে শিক্ষার্থীরা, আমরা বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে কোর্সটি রয়েছে চতুর্থ বর্ষের সম্মান শ্রেণী, সেই কোর্সের আমরা ক্লাস করছি। ইতিমধ্যে কিন্তু আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি, তাই না? তো ইতিমধ্যে অনেকগুলো ক্লাস আমরা করে ফেলেছি। আমাদের আজকের যে বিষয়টা আমরা আজকে পড়বো সেটা হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন। তাহলে প্রথমে আমরা একটা ধারণা লাভ করি যে সিঙ্গেল সেল প্রোটিন কি, কাকে বলে। তো সিঙ্গেল সেল প্রোটিন বা একক কোষ প্রোটিন, এটা যে কৃত্রিম আবাদ মাধ্যমে এককোষী ব্যাকটেরিয়া, ইস্ট এবং বহুকোষী সূত্রাকার শৈবাল বা ছত্রাকের আবাদের মাধ্যমে প্রাপ্ত বায়োমাস, যা মানুষের খাদ্য এবং পশুর খাদ্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়, তাকে একক কোষ প্রোটিন বা সিঙ্গেল সেল প্রোটিন বলা হয়। আমি আবার একটু বলি, কৃত্রিম আবাদ মাধ্যমে এককোষী ব্যাকটেরিয়া, ইস্ট এবং বহুকোষী সূত্রাকার শৈবাল বা ছত্রাকের আবাদের মাধ্যমে প্রাপ্ত বায়োমাস, যা মানুষের খাদ্য এবং পশুর খাদ্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়, তাকে একক কোষ প্রোটিন বা সিঙ্গেল সেল প্রোটিন বলা হয়। অর্থাৎ এককোষী অণুজীবের প্রোটিন সমৃদ্ধ অংশ বিশেষকে একক কোষ প্রোটিন বা সিঙ্গেল সেল প্রোটিন বলা হয়। এক্ষেত্রে অণুজীবের একক কোষ যখন মানুষ ও পশুর প্রোটিনের উৎস হিসেবে ভূমিকা পালন করে, তখন তাকে একক কোষ প্রোটিন বা সিঙ্গেল সেল প্রোটিন বলা হয়। তাহলে শিক্ষার্থীরা, সিঙ্গেল সেল প্রোটিন বা একক কোষ প্রোটিন কাকে বলে আমরা জানলাম। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে একক কোষ প্রোটিনের ভূমিকাটা কি। একক কোষ প্রোটিন মানুষের সম্পূরক খাদ্য হিসেবে সচরাচর ব্যবহার করা হয়। এই যে সিঙ্গেল সেল প্রোটিন যেগুলো আমরা আলোচনা করছি, এগুলো মানুষের সম্পূরক খাদ্য হিসেবে সরাসরি ব্যবহার করা হয়। পশুর খাদ্য হিসেবেও এগুলো ব্যবহৃত হয়। অণুজীবগুলোকে সহজে মাধ্যম থেকে পৃথকীকরণ করা সম্ভব হতে হবে। একক কোষ প্রোটিন উৎপাদনে ব্যবহৃত অণুজীবগুলো এমন হতে হবে যেন এদেরকে সহজেই শুকানো যায়। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে সিঙ্গেল সেল প্রোটিনের উৎস গুলো কি কি। বিভিন্ন ধরনের সোর্স থেকে আমরা সিঙ্গেল সেল প্রোটিন পেয়ে থাকি, যেমন শৈবাল। শৈবালের মধ্যে আমরা উল্লেখ করতে পারি ক্লোরেলা, স্পারুলিনা, সিনেডেজমাস ইত্যাদি। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে সিউডোমোনাস, ব্যাসিলাস, নোকার্ডিয়া ইত্যাদি। ছত্রাকের মধ্যে আমরা উল্লেখ করতে পারি স্যাকারোমাইসিস, ক্যান্ডিডা। মোল্ডসের মধ্যে রয়েছে অ্যাসপারজিলাস, ট্রাইকোডার্মা। মাশরুম খুবই পরিচিত একটা সিঙ্গেল সেল প্রোটিন, এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অ্যাগারিকাস, মচেলা, অ্যাক্টিনোমাইসিটিস, খড়কুটো লেবুর পরিত্যক্ত অংশ, খেজুর ইত্যাদি উচ্চ শক্তি সম্পন্ন উৎস, যেমন তেল, গ্যাস, মিথেন ইত্যাদি। তাহলে শিক্ষার্থীরা, সিঙ্গেল সেল প্রোটিন কাকে বলে আমরা জানলাম, এবং সিঙ্গেল সেল প্রোটিন যে আমিষের চাহিদা পূরণে সিঙ্গেল সেল প্রোটিনের ভূমিকাটা কি সেটা জানলাম, এবং এর উৎস গুলো কি হতে পারে সেটা সম্বন্ধে আমরা একটু ধারণা লাভ করলাম। এখন আমরা যে বিষয়টা জানবো যে সিঙ্গেল সেল প্রোটিন উৎপাদনকারী যে অণুজীবগুলো রয়েছে তাদের বৈশিষ্ট্যগুলো কি, বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে আমরা এখন একটু জানবো যে এদের দ্রুত বৃদ্ধি এবং প্রতিরোধী হতে হবে। এরা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং প্রতিরোধী হতে হবে, সরল ও স্বল্প মূল্যের আবাদ মাধ্যমে জন্মানোর উপযোগী হতে হবে, কোষ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ সহজ হতে হবে, উৎপন্ন পণ্য অধিক পাচ্য হতে হবে, অর্থাৎ সহজে যেন ডাইজেশনটা যেন খুব সহজেই হয়, সহজ পাচ্য বা অধিক পাচ্য হতে হবে, উচ্চ মাত্রার পুষ্টি গুণ সম্পন্ন হতে হবে, শক্তির সর্বোচ্চ ব্যবহারের ক্ষমতা থাকতে হবে, উৎপাদিত পণ্য সুগন্ধযুক্ত হতে হবে, এদের ফার্মেন্টেশন পদ্ধতি সহজ হতে হবে, অণুজীব সমূহ ক্ষতিকর হবে না, রোগ উৎপাদনে সক্ষম নয়। তাহলে
একক কোষ প্রোটিন উৎপাদনকারী অণুজীবের বৈশিষ্ট্যগুলো আমরা কি কি বললাম? যে এদের দ্রুত বৃদ্ধি এবং প্রতিরোধী হতে হবে, সরল ও স্বল্প মূল্যের আবাদ মাধ্যমে জন্মানোর উপযোগী হতে হবে, কোষ আহরণ এবং প্রক্রিয়াজাতকরণ সহজ হতে হবে, উৎপন্ন পণ্য অধিক পাচ্য হতে হবে, উচ্চ মাত্রার পুষ্টিগুণ সম্পন্ন হতে হবে, শক্তি উৎসের সর্বোচ্চ ব্যবহারের ক্ষমতা থাকতে হবে, উৎপাদিত পণ্য সুগন্ধযুক্ত হতে হবে, এদের ফার্মেন্টেশন পদ্ধতি সহজ হতে হবে, অণুজীব সমূহ ক্ষতিকর হবে না, রোগ উৎপাদনে সক্ষম নয়। তাহলে একক কোষ প্রোটিন উৎপাদনকারী অণুজীবের বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে আমরা ধারণা লাভ করলাম। এবারে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে একক কোষ প্রোটিন উৎপাদনে অণুজীব ব্যবহারের সুবিধাগুলো কি। আমরা সিঙ্গেল সেল প্রোটিন হিসেবে যে অণুজীবগুলো ব্যবহার করছি, এই অণুজীবগুলো ব্যবহারের সুবিধাগুলো কি, আমরা সেই বিষয়গুলো এবার একটু জানবো। উদ্ভিদ ও প্রাণী অপেক্ষা অণুজীবকে খুব সহজেই পরিবর্তন করা সম্ভব। অণুজীব তুলনামূলকভাবে অধিক প্রোটিন উৎপাদন করে এবং এই প্রোটিনের পুষ্টিমান অন্য যে কোনো প্রোটিন থেকে কিন্তু উন্নত। কি বললাম আমি আরেকবার একটু বলি, যে অণুজীব তুলনামূলকভাবে অধিক প্রোটিন উৎপাদন করে এবং এই প্রোটিনের পুষ্টিমান অন্য যে কোনো প্রোটিন থেকে উন্নত। অণুজীব অনুকূল পরিবেশে খুব দ্রুত বৃদ্ধি পেতে পারে। নিম্নমানের দ্রব্য সামগ্রী যেমন ফলমূলের উচ্ছিষ্টাংশ, ঝোলাগুড়, খড়, ছানার পানি প্রভৃতি হতে প্রোটিন উৎপাদন করা যায়। অবিরত ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ব্যাপক হারে অণুজীব উৎপাদন করা যায়। জিন ট্রান্সফার টেকনিক ব্যবহার করে প্রোটিন ধারণ ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। তাহলে সিঙ্গেল সেল প্রোটিন হিসেবে অণুজীব ব্যবহারের সুবিধাগুলো কি আমরা আরেকবার একটু জেনে নিই, যে উদ্ভিদ ও প্রাণী অপেক্ষা অণুজীবকে খুব সহজেই পরিবর্তন করা সম্ভব। অণুজীব তুলনামূলকভাবে অধিক প্রোটিন উৎপাদন করে এবং এই প্রোটিনের পুষ্টিমান অন্য যে কোনো প্রোটিন থেকে উন্নত। অনুকূল পরিবেশে অণুজীব খুব দ্রুত বৃদ্ধি পেতে পারে। নিম্নমানের দ্রব্য সামগ্রী যেমন ফলমূলের উচ্ছিষ্টাংশ, ঝোলাগুড়, খড়, ছানার পানি প্রভৃতি হতে প্রোটিন উৎপাদন করা যায়। অবিরত ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ব্যাপক হারে অণুজীব উৎপাদন করা যায়। জিন ট্রান্সফার টেকনিক ব্যবহার করে প্রোটিন ধারণ ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। তাহলে শিক্ষার্থীরা আমরা সিঙ্গেল সেল প্রোটিন উৎপাদনে অণুজীব ব্যবহারের সুবিধাগুলো কি কি জানলাম। শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, এখানে একটা স্লাইডে কিছু চিত্র দেওয়া হয়েছে যে সিঙ্গেল সেল প্রোটিন হিসেবে যে অণুজীব গুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলোর কিছু চিত্র দেওয়া হয়েছে। যেমন ফাঞ্জাই কিছু প্রজাতি, এই যে এখানে দেখো ফাঞ্জাই কিছু সদস্যকে সিঙ্গেল সেল প্রোটিনের সোর্স হিসেবে ব্যবহার করা হয়। ইস্ট, অ্যালগি, ব্যাকটেরিয়া সিঙ্গেল সেল প্রোটিনের উৎস হিসেবে এগুলোকে ব্যবহার করা হয়। এখানে আরেকটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে স্পাইরুলিনা থেকে একক কোষ প্রোটিন উৎপাদন। স্পাইরুলিনা থেকে একক কোষ প্রোটিন উৎপাদনের বেশ কিছু সুবিধা রয়েছে। সুবিধাগুলো কি আমরা প্রথমে জেনে নিই, যে সহজে এবং স্বল্প মূল্যে সংগ্রহ করা যায়। স্পাইরুলিনা থেকে একক কোষ প্রোটিন উৎপাদনের সুবিধাগুলো কি কি, যে সহজে এবং স্বল্প মূল্যে সংগ্রহ করা যায়। এদের গ্যাসপূর্ণ ভ্যাকুল থাকায় এরা পানির উপর ভেসে থাকতে পারে, ফলে সংগ্রহ করা সহজ হয়। এদের পিএইচ 8-11 অবস্থায় ভালো জন্মাতে পারে বলে ট্যাঙ্কে মিশ্রিত হয়ে যাবার আশঙ্কা কম থাকে। তাপ দিয়ে এদেরকে সহজে শুকানো যায়। এরা সহজে পরিপাক হয় কারণ এদের রয়েছে পাতলা প্রাচীর এবং নিম্ন নিউক্লিক অ্যাসিড উপাদান। তাহলে শিক্ষার্থীরা, যে স্পাইরুলিনা থেকে একক কোষ প্রোটিন উৎপাদন এটা আমরা ডিটেলসে পড়বো। তো প্রথমে যে জিনিসটা আমরা জানলাম, যে স্পাইরুলিনা যে আবাদ করব, তার আবাদ করার কিছু সুবিধা রয়েছে। সুবিধাগুলো কি কি আমি বললাম, যে সহজে এবং স্বল্প মূল্যে সংগ্রহ করা যায়। এদের গ্যাসপূর্ণ ভ্যাকুল থাকায় এরা পানির উপরে ভেসে থাকতে পারে, ফলে সহজেই এদেরকে সংগ্রহ করা যায়। পিএইচ 8-11 অবস্থায় ভালো জন্মাতে পারে বলে ট্যাঙ্কে মিশ্রিত হয়ে যাবার আশঙ্কা কম থাকে। তাপ দিয়ে এদেরকে সহজে শুকানো যায়। এরা সহজে পরিপাক হয় কারণ এদের রয়েছে পাতলা প্রাচীর এবং নিম্ন নিউক্লিক অ্যাসিড উপাদান। আচ্ছা, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে স্পাইরুলিনা সিঙ্গেল সেল প্রোটিনের আবাদ পদ্ধতিটা সম্বন্ধে আমরা একটু জানবো। তো প্রথমত এটা দুই ভাবে আবাদ করা যায়, একটা হচ্ছে আধা প্রাকৃতিক লেগ পদ্ধতি, আরটা হচ্ছে কৃত্রিম ভাবে নির্মিত আবাদ পদ্ধতি।
তা আধা প্রাকৃতিক লেক পদ্ধতি যেটা, সেটা হচ্ছে লেকের মধ্যে প্রাকৃতিক পরিবেশে স্পিরুলিনা আবাদ করে জীবভর উৎপাদন করা সম্ভব, কিন্তু এটা বেশ ব্যয়বহুল হয় এবং এর সাথে দূষিত পদার্থ মিশে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এরপরে দ্বিতীয় যে পদ্ধতিটা, সেটা হচ্ছে কৃত্রিম ভাবে নির্মিত আবাদ পদ্ধতি। এটা কিরকম, যে কৃত্রিম ভাবে আবাদের পরিবেশ গড়ে তুলে স্পাইরুলিনা আবাদ করা সম্ভব। অনেক দেশেই এই পদ্ধতিটা বেশ জনপ্রিয়। এটা আবার দুই দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পরিষ্কার পানি পদ্ধতি আর একটা হচ্ছে বর্জ্য পানি পদ্ধতি। পরিষ্কার পানি পদ্ধতিটা কিরকম আমরা একটু জানি, যে কৃত্রিম একটা আবাদ ফার্ম গড়ে তুলতে হয় বলে এই যে পরিষ্কার পানি পদ্ধতি, এই পদ্ধতিটা কিন্তু তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়। তো অগভীর পুকুরে পায়ে চালানো চাকা ব্যবহার করে পানি নাড়ানো হয় এবং এতে উচ্চ মানের পুষ্টি সরবরাহ করা হয়। স্পারুলিনার দ্রুত বৃদ্ধির জন্য এখানে সোডিয়াম নাইট্রেট এবং সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়। প্রথম দিকে পানির পিএইচ টা 8.5, এই পিএইচ মাত্রাটা রক্ষা করতে হয় এবং ক্রমশ এই পিএইচ মান 10 থেকে 15.5 এ পৌঁছে যায়। এই পিএইচ মাত্রায় দূষিত হবার সম্ভাবনা কমে যায়। তাহলে আমি কি বললাম, যে কৃত্রিম ভাবে নির্মিত আবাদ পদ্ধতি, এটা আবার দুই ভাবে হয়, একটা হচ্ছে পরিষ্কার পানি পদ্ধতি আর একটা হচ্ছে বর্জ্য পানি পদ্ধতি। পরিষ্কার পানি পদ্ধতিটা কিরকম, যে কৃত্রিম আবাদ ফার্ম গড়ে তুলতে হয় এক্ষেত্রে, সেজন্য এটা তুলনামূলক ভাবে একটু ব্যয়বহুল হয়। অগভীর পুকুরে পায়ে চালানো চাকা ব্যবহার করে পানিটা নাড়ানো হয় এবং এতে উচ্চ মানের পুষ্টি সরবরাহ করা হয়। স্পিরুলিনা দ্রুত বৃদ্ধি করার জন্য এখানে সোডিয়াম নাইট্রেট এবং সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়। প্রথম দিকে পানির পিএইচ টা 8.5 থাকে, ক্রমশ পিএইচ মান 10 থেকে 15.5 এ পৌঁছে যায়। এই পিএইচ মাত্রায় দূষিত হবার সম্ভাবনা কমে যায়। আর বর্জ্য পানি পদ্ধতি যেটা, সেই পদ্ধতিটা কিরকম আমরা এবার একটু জানবো। যে প্রচুর বর্জ্য সৃষ্টি হয় যেসব দেশে, সেসব দেশে সাধারণত এই পদ্ধতিটা অনুসরণ করা হয়। এই পদ্ধতিতে মানুষ এবং প্রাণীর বর্জ্য এবং পয় নিষ্কাশন এলাকায় স্পাইরুলিনা উৎপাদনের জন্য জন্মানো হয়। তো এক্ষেত্রে ডাইজেস্টারে বর্জ্য ঢেলে দিতে হয় যাতে কঠিন কণা এতে জমা হয়। কলকারখানা নির্গত ময়লা পানি কৃত্রিম পুকুরে যোগ করা হয়, যেটা পুষ্টি উৎস হিসেবে আর কি এটা যোগ করা হয়। এর সাথে সোডিয়াম নাইট্রেট এবং সোডিয়াম বাইকার্বনেট মিশিয়ে দিতে হয়। যখন স্পিরুলিনা বৃদ্ধি শেষ হয় তখন সেটা পুকুর থেকে ছাঁকনি দিয়ে আলাদা করে নেওয়া হয় এবং মানুষের খাদ্যের জন্য এটাকে সূর্যালোকে শুকিয়ে নেওয়া হয়। তাহলে বর্জ্য পানি পদ্ধতিটা কেমন বললাম, আমি আরেকবার একটু বলি, যে যেসব দেশে প্রচুর বর্জ্য সৃষ্টি হয় সেসব দেশে এই পদ্ধতিটা অনুসরণ করাটা ভালো। এই পদ্ধতিতে মানুষ এবং প্রাণীর বর্জ্য এবং পয় নিষ্কাশন এলাকায় স্পাইরুলিনা উৎপাদনের জন্য জন্মানো হয়। ডাইজেস্টারে বর্জ্য ঢেলে দিতে হয় যাতে কঠিন কণা এতে জমা হয়। কলকারখানা নির্গত ময়লা পানি কৃত্রিম পুকুরে যোগ করা হয় পুষ্টির উৎস হিসেবে। এর সাথে সোডিয়াম নাইট্রেট এবং সোডিয়াম বাইকার্বনেট মিশিয়ে দিতে হয়। যখন স্পাইরুলিনা বৃদ্ধি শেষ হয় তখন পুকুর থেকে ছাঁকনি দিয়ে আলাদা করে নেওয়া হয় এবং মানুষের খাদ্যের জন্য সূর্যালোকে শুকানো হয়। তাহলে শিক্ষার্থীরা, স্পিরুলিনা সিঙ্গেল সেল যে আবাদ পদ্ধতি, এটা আমরা ডিটেলসে জানলাম। আমরা কি কি জানলাম, যে এটা প্রধানত দুই ভাবে হয়, একটা হচ্ছে আধা প্রাকৃতিক লেক পদ্ধতি আর একটা হচ্ছে কৃত্রিম ভাবে নির্মিত আবাদ পদ্ধতি। কৃত্রিম ভাবে নির্মিত আবাদ পদ্ধতিটা আবার দুই ভাবে হয়, একটা হচ্ছে পরিষ্কার পানি পদ্ধতি এবং আর একটা হচ্ছে বর্জ্য পানি পদ্ধতি। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে স্পিরুলিনা বৃদ্ধির শর্তাবলী। শর্তগুলো কি কি, স্পিরুলিনা যে বৃদ্ধি বা সিঙ্গেল সেল হিসেবে স্পিরুলিনা যে আবাদ করা হবে তার বৃদ্ধির শর্তাবলী গুলো কি কি, সেগুলো আমরা একটু জানবো। প্রথমে আসি যে শৈবাল ট্যাঙ্ক। সাধারণত বৃত্তাকার বা আয়তাকার সিমেন্ট যুক্ত একটা ট্যাঙ্ক তৈরি করতে হয়। গভীরতা হয় প্রায় 25 সেন্টিমিটার। উষ্ণমন্ডলীয় এলাকার জন্য খোলা ট্যাঙ্কটা ভালো হয়। তাহলে শৈবাল ট্যাঙ্ক আমরা কিরকম দেখলাম, যে সাধারণত এটা বৃত্তাকার বা আয়তাকার সিমেন্ট যুক্ত ট্যাঙ্ক তৈরি করতে হয়। গভীরতা প্রায় 25 সেন্টিমিটার হয়। উষ্ণমন্ডলীয় এলাকার জন্য খোলা ট্যাঙ্কটা ভালো। এরপরে আসি আলো। শুরুতে নিম্ন আলোর তীব্রতাটা উত্তম। উষ্ণতা উত্তম বৃদ্ধির জন্য তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ভালো জন্মায় বা থাকাটা ভালো আর কি। যে উষ্ণতা কি বললাম, যে উত্তম বৃদ্ধির জন্য তাপমাত্রাটা 35 থেকে 40 ডিগ্রির মধ্যে থাকা ভালো। যদি তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে তাহলে স্পাইরুলিনা ভালোভাবে জন্মাতে পারে।
পিএইচ পিএইচ স্পেন না উচ্চ পিএইচ মাত্রা যেটা 8.5 থেকে 10.5, এই পিএইচ মাত্রার মধ্যে এই স্পাইরুলিনা সুন্দর বা ভালোভাবে জন্মাতে পারে। নাড়াচাড়া, ভালো মান এবং অধিক ফলন পাওয়ার জন্য এই আবাদ মাধ্যমে নাড়াচাড়া ব্যবস্থা থাকতে হবে। এটা কিভাবে করা যেতে পারে? এটা ব্রাশ দিয়ে, পাচালিত চাকা, পাইপ পাম্প, বায়ুশক্তি বা রোটেটরের সাহায্যে এই নাড়াচাড়াটা করানো যেতে পারে। তাহলে ব্রাশ, পাচালিত চাকা, পাইপ পাম্প, বায়ুশক্তি বা রোটেটরের সাহায্যে নাড়াচাড়া করা যেতে পারে। সংগ্রহ, পানির উপরের ভাগে যখন স্পিরুলিনা ঘন ম্যাটের মতো হয়ে ভাসতে থাকে তখন নাইলন বা সুতি কাপড় বা স্টিলের ছাঁকনি দিয়ে এদেরকে সংগ্রহ করা যায়। শুষ্ককরণ, এদের প্রাচীর যেহেতু পাতলা তাই সূর্যালোকে এদেরকে শুকিয়ে ফেলাটা খুব সুবিধাজনক হয় এবং লাভজনক হয়। ফলন, প্রতিদিন প্রতি বর্গ মিটারে 8 থেকে 12 গ্রাম স্পিরুলিনা পাউডার উৎপাদন করা যায় খুব সহজেই। তাহলে স্পিরুলিনা বৃদ্ধির যে শর্তাবলী সেগুলো আমরা কি কি দেখলাম, যে শৈবাল ট্যাঙ্ক, এক্ষেত্রে বৃত্তাকার বা আয়তাকার সিমেন্ট যুক্ত একটা ট্যাঙ্ক তৈরি করা হয় যার গভীরতা 25 সেন্টিমিটার হতে পারে। আর আলো কেমন, যে প্রথম দিকে শুরুর দিকে নিম্ন আলো তীব্রতাটা ভালো, উষ্ণতা এর ভালো বৃদ্ধির জন্য তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকা ভালো। পিএইচ, স্পিরুলিনা উচ্চ পিএইচ মাত্রা যেমন 8.5 থেকে 10.5 এর মধ্যে ভালো জন্মায়। নাড়াচাড়া, ভালো ফলনের জন্য নাড়াচাড়া ব্যবস্থা থাকতে হবে, এটা ব্রাশ, পাচালিত চাকা, পাইপ পাম্প, বায়ুশক্তি বা রোটেটরের সাহায্যে নাড়াচাড়া করানো যায়। যখন স্পাইরুলিনা ওপরে ম্যাটের মতো হয়ে ভাসতে থাকে তখন নাইলন বা সুতি কাপড় বা স্টিলের ছাঁকনি দিয়ে এদের সংগ্রহ করা যায়। এদের প্রাচীর পাতলা বলে সূর্যালোকে শুষ্ককরণটা সুবিধাজনক ও লাভজনক হয়। ফলন, প্রতি বর্গ মিটারে 8 থেকে 12 গ্রাম স্পিরুলিনা পাউডার উৎপাদন করা যায় খুব সহজেই। তাহলে শিক্ষার্থীরা, স্পিরুলিনা বৃদ্ধির শর্তাবলী আমরা জানলাম। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, দেখো তোমরা একটু, যে স্পিরুলিনার একটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্পাইরুলিনার ব্যবহার। ব্যবহারটা কি, যে প্রোটিন সম্পূরক খাদ্য হিসেবে এটা ব্যবহৃত হয় প্রধানত, যে স্পাইরুলিনার 62 থেকে 72% প্রোটিন, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, খনিজ দ্রব্য, ফাইবার ইত্যাদি বেশ সমৃদ্ধ বলে উন্নয়নশীল দেশে দরিদ্র শিশুদের সম্পূরক প্রোটিন খাদ্য হিসেবে কিন্তু এটা ব্যবহৃত হয়। দ্বিতীয় যে বিষয়টা আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে স্বাস্থ্যকর খাদ্য হিসেবে, যে স্পাইরুলিনা স্বাস্থ্যকর খাদ্য হিসেবে অত্যন্ত জনপ্রিয়। মোটা না হয়ে যারা অধিক পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে আগ্রহী তাদের পছন্দের তালিকায় কিন্তু স্পাইরুলিনা থাকে। ঔষধ হিসেবে, স্পাইরুলিনার অনেক ঔষধি গুণাবলীও রয়েছে, যে শরীরের ওজন, কোলেস্টেরল এবং আরো কিছু ক্ষেত্রে স্পাইরুলিনা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। ডায়াবেটিস রোগীদের রক্তে এটা সুগারের মাত্রা কমিয়ে দেয় এবং মানুষের শরীরে কোলেস্টেরল জমাট বাঁধতে বাধা দেয়। এটা বিটা ক্যারোটিনের একটা উত্তম উৎস, এটা চোখ এবং চামড়ার পেলবতাও রক্ষা করে। এরপরে আসি প্রসাধনীতে, যে স্পাইরুলিনাতে উচ্চমানের প্রোটিন এবং ভিটামিন এ ও বি রয়েছে, তো সুন্দর চুল রক্ষা করার জন্য তাই স্পাইরুলিনার বেশ কদর রয়েছে। এছাড়াও লিপস্টিক এবং মুখের যে হার্বাল ক্রিম গুলো রয়েছে সেগুলো উৎপাদনেও কিন্তু স্পাইরুলিনা কোনো কোনো দেশে ব্যবহার করা হয়। তাহলে স্পাইরুলিনা ব্যবহার হিসেবে আমরা কি দেখলাম, যে এটা প্রোটিন সম্পূরক খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, স্বাস্থ্যকর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, ঔষধ হিসেবে ব্যবহৃত হয়, প্রসাধনীতে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ইস্ট থেকে একক কোষ প্রোটিন উৎপাদন। আচ্ছা, ইস্ট একটা এককোষী অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ছত্রাক, এটি একক কোষ প্রোটিনের একটা গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত দুই ধরনের ইস্ট একক কোষ প্রোটিন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, একটাকে বলছি আমরা বেকার ইস্ট আর একটাকে বলছি ফিড ইস্ট। তো এই যে বেকার ইস্ট হতে সিঙ্গেল সেল প্রোটিনের যে উৎপাদন পদ্ধতি সেটা আমরা এখন একটু আলোচনা করব। বেকার ইস্ট হতে সিঙ্গেল সেল উৎপাদন পদ্ধতি কয়েকটা ধাপে সম্পন্ন হয়ে থাকে। যে প্রথম ধাপ যেটা, যে বেকার ইস্ট উৎপাদন পদ্ধতির যেটা প্রথম ধাপ, সেটা হলো যে প্রথম ধাপে একটা বায়ুশূন্য পাত্রে জীবাণুমুক্ত ও মিডিয়া নিয়ে অণুজীব দ্বারা এটাকে সংক্রমণ করানো হয়। বেকার ইস্ট উৎপাদন পদ্ধতির প্রথম ধাপ যেটা, যে প্রথম ধাপে কি হয়, যে একটা বায়ুশূন্য পাত্রে জীবাণুমুক্ত ও মিডিয়া নিয়ে অণুজীব দ্বারা সংক্রমণ করানো হয়
এবং অনুকূল তাপমাত্রায় রেখে অণুজীবের বৃদ্ধি ঘটানো হয়। অণুজীবের যথার্থ বৃদ্ধি হলে তাকে পৃথক করে ব্যবহার উপযোগী ইস্টে রূপান্তর করা হয়। দ্বিতীয় ধাপ ইস্ট আহরণ পদ্ধতি। এটা কিরকম যে এই মিডিয়াতে অণুজীবের পর্যাপ্ত বৃদ্ধির পর পাতিত পানি যোগ করে এটাকে পাতলা করা হয় এবং তলানি ফেলে দিয়ে এই কোষগুলোকে আলাদা করা হয়। বিশুদ্ধ ইস্ট কোষ পাওয়ার জন্য এই প্রক্রিয়াটার কয়েকবার পুনরাবৃত্তি ঘটানো হয়। তৃতীয় যে ধাপটা প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি, যে সংগৃহীত ইস্ট কোষ একটা কম্প্রেসর যন্ত্রে রেখে আর্দ্রতা 70% নামিয়ে আনা হয়, একে ইস্ট কেক বলা হয়। এই কেক সরাসরি খাদ্য হিসেবে বা রুটি তৈরিতে ব্যবহার করা যায়। আবার কোন কোন ক্ষেত্রে আর্দ্র ইস্ট কোষকে 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুশূন্য পাত্রে নিয়ে তার আর্দ্রতা কমিয়ে 8% আনা হয়, এটাকে শুষ্ক ইস্ট বলা হয়। শুষ্ক ইস্টের সাথে সুগন্ধি দ্রব্য যোগ করে বায়ুরোধী প্যাকেটে প্যাকেটজাত করে একে বাজারজাত করা হয়। তাহলে শিক্ষার্থীরা ইস্ট থেকে একক কোষ প্রোটিন উৎপাদন পদ্ধতি এটা আমরা কিরকম দেখলাম, আরেকবার একটু বলি যে ইস্ট আসলে একটা এককোষী অ্যাসকোমাইসাইটিস শ্রেণীর ছত্রাক। এটি একক কোষ প্রোটিনে একটা গুরুত্বপূর্ণ সোর্স হিসেবে ব্যবহার করা হয়। তো দুই ধরনের ইস্ট একক কোষ প্রোটিন হিসেবে ব্যবহার করা হয়, বেকার ইস্ট এবং ফিড ইস্ট। আমরা আজকে আলোচনা করব যে বেকার ইস্ট থেকে কিভাবে সিঙ্গেল সেল প্রোটিন উৎপাদন করা যায়। এটা তিনটা ধাপে করা হয়। প্রথম ধাপে একটা বায়ুশূন্য পাত্রে জীবাণুমুক্ত ও মিডিয়া নিয়ে অণুজীব দ্বারা সংক্রমণ করানো হয় এবং অনুকূল তাপমাত্রায় রেখে অণুজীবের বৃদ্ধি ঘটানো হয়। অণুজীবের যথার্থ বৃদ্ধি হলে সেটা পৃথক করে নিয়ে একে ব্যবহার উপযোগী ইস্টে রূপান্তর করা হয়। দ্বিতীয় ধাপ যেটা, সেটা হচ্ছে ইস্ট আহরণ পদ্ধতি। এটা কিরকম যে মিডিয়াতে অণুজীবের যখন পর্যাপ্ত বৃদ্ধি হয় তখন পাতিত পানি যোগ করে এটাকে পাতলা করা হয় এবং তলানি ফেলে কোষগুলোকে আলাদা করা হয়। বিশুদ্ধ ইস্ট কোষ পাওয়ার জন্য এই প্রক্রিয়াটার কয়েকবার পুনরাবৃত্তি ঘটানো হয়। তৃতীয় যে ধাপটা, সেটা হচ্ছে প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি। তো এক্ষেত্রে সংগৃহীত ইস্ট কোষ একটা কম্প্রেসর যন্ত্রে রেখে আর্দ্রতা 70% নামিয়ে আনা হয়, একে ইস্ট কেক বলা হয়ে থাকে। এই কেক সরাসরি খাদ্য হিসেবে অথবা রুটি তৈরিতে ব্যবহার করা হয়। আবার কোন কোন ক্ষেত্রে আর্দ্র ইস্ট কোষকে 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুশূন্য পাত্রে নিয়ে তার আর্দ্রতা কমিয়ে 8% আনা হয়, একে শুষ্ক ইস্ট বলা হয়। শুষ্ক ইস্টের সাথে সুগন্ধি দ্রব্য যোগ করে বায়ুরোধী প্যাকেটে প্যাকেটজাত করে এটাকে বাজারজাত করা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা ইস্ট থেকে একক কোষ প্রোটিন উৎপাদন কিভাবে করা হয় সেটা আমরা জানলাম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে মাশরুম থেকে একক কোষ প্রোটিন উৎপাদন পদ্ধতি। তো মাশরুম আসলে প্রাচীনতম উদ্ভিদগুলোর মধ্যে একটা অন্যতম। বর্তমানে কিন্তু এটা অত্যন্ত পুষ্টিকর একটা সবজি হিসেবে সারা বিশ্বেই সমাদৃত। তো মাশরুম নিম্ন শ্রেণীর ছত্রাক জাতীয় পরজীবী উদ্ভিদ যা চাষাবাদের আধুনিক কলা কৌশল ব্যবহার করে খাওয়ার উপযোগী করা হয়। তো মাশরুম হচ্ছে বিজ্ঞানসম্মত উপায়ে পরিচ্ছন্ন পরিবেশে চাষ করা সুস্বাদু পুষ্টিকর এবং ঔষধি গুণসম্পন্ন সবজি যা সম্পূর্ণই হালাল। নানাবিধ কারণে যদিও এদেশে এখনো মাশরুম চাষের সেভাবে সম্প্রসারণটা হয়নি, কিন্তু বাংলাদেশে মাশরুম চাষের কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে। তো মাশরুম চাষের প্রয়োজনীয়তা গুলো কি কি আমরা এবার একটু জেনে নিই যে মাশরুম চাষের প্রয়োজনীয়তা কি। মাশরুম একটি প্রোটিন ফাইবার ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ সবজি। অর্থাৎ মাশরুমে প্রোটিন রয়েছে, ফাইবার রয়েছে, ভিটামিন রয়েছে এবং খনিজ পদার্থ রয়েছে। মাশরুম চাষে আবাদি জমি দরকার হয় না, ঘরেই এর চাষ করা যায়। মাশরুম চাষে প্রয়োজনীয় উপকরণ যেমন খড়, কাঠের গুঁড়া, পচা পাতা, আখের ছোবড়া, এগুলো খুবই সস্তা এবং খুব সহজলভ্য হয়ে থাকে। চাষের অল্প পুঁজি, অল্প শ্রম এবং অধিক মুনাফা লাভ করা যায়। মাশরুম চাষের মাধ্যমে দেশের পুষ্টি উন্নয়ন, দারিদ্র বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। বিশ্বব্যাপী মাশরুমের চাহিদা বেড়ে যাওয়ায় মাশরুম রফতানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। তাহলে মাশরুম চাষের প্রয়োজনীয়তা গুলো কি কি আমরা একটু দেখি যে মাশরুম একটি প্রোটিন ফাইবার ভিটামিন এবং খনিজ পদার্থ সমৃদ্ধ সবজি।
মাশরুম চাষের জন্য আবাদি জমির দরকার হয় না, ঘরে এটা চাষ করা যায়। মাশরুম চাষের যে প্রয়োজনীয় উপকরণগুলো রয়েছে, যেমন খড়, কাঠের গুঁড়া, পচা পাতা, আখের ছোবড়া, এগুলো খুব সহজলভ্য এবং সস্তা। চাষের অল্প পুঁজি, অল্প শ্রম এবং মুনাফা বেশি হয়। মাশরুম চাষের মাধ্যমে দেশের পুষ্টি উন্নয়ন, দারিদ্র বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। বিশ্বব্যাপী মাশরুমের চাহিদা বেড়ে যাওয়ায় মাশরুম রফতানি করে মূল্যবান বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। তাহলে শিক্ষার্থীরা, মাশরুম চাষের প্রয়োজনীয়তা আমরা জানলাম। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে মাশরুমের ঔষধি গুণ। মাশরুমের কিছু ঔষধি গুণ রয়েছে, ঔষধি গুণগুলো কি কি আমরা একটু জেনে নিই। যে মাশরুমে আমি একটু আগেই বললাম যে আমিষ রয়েছে, চর্বি, ভিটামিন, খনিজ লবণ, খনিজ পদার্থ, ফাইবার, এগুলো রয়েছে। তো যেহেতু মাশরুমে রয়েছে আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন, খনিজ, এই পদার্থগুলোর সমন্বয় রয়েছে, এটা কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। মাশরুমে চর্বি ও শর্করা কম থাকে এবং আঁশ বেশি থাকায় এটা ডায়াবেটিস রোগীদের আদর্শ খাবার হিসেবে ব্যবহৃত হয়। বাত, ব্যথা, জন্ডিস, কৃমি, রক্ত বন্ধ হওয়ার কাজে মাশরুম কার্যকরী ভূমিকা রাখে। মাশরুমে আছে শরীরের কোলেস্টেরল কমানোর কার্যকারী উপাদান, তাই নিয়মিত মাশরুম খেলে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ নিরাময় হয়। মাশরুমে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ডি, যা শিশুদের হাড় ও দাঁত গঠনে অত্যন্ত কার্যকর। মাশরুমে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড ও লৌহ, ফলে মাশরুম খেলে রক্ত শূন্যতা দূর হয়। মাশরুমে প্রচুর এনজাইম থাকায় এটি হজমে সহায়ক, রুচিবর্ধক এবং পেটের পীড়া নিরাময়ক। মাশরুমে নিউক্লিক অ্যাসিড এবং অ্যান্টি অ্যালার্জেন থাকায় কিডনি রোগ এবং অ্যালার্জি প্রতিরোধে কিন্তু এটা ভূমিকা রাখে। তাহলে মাশরুমের অনেকগুলো ঔষধি গুণ আমরা জানলাম। আরেকবার একটু জেনে নিই যে মাশরুমে আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন, খনিজের একটা সমন্বয় রয়েছে, যেটা কিনা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। মাশরুমে চর্বি এবং শর্করা কম থাকে এবং আঁশ বেশি থাকায় এটা ডায়াবেটিস রোগীদের আদর্শ খাবার হিসেবে ব্যবহৃত হয়। বাত, ব্যথা, জন্ডিস, কৃমি, রক্ত বন্ধ হওয়ার কাজে মাশরুম কার্যকরী। মাশরুমে আছে শরীরের কোলেস্টেরল কমানোর কার্যকরী একটা উপাদান, তাই নিয়মিত মাশরুম খেলে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ নিরাময় হয়। মাশরুমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি রয়েছে, যা শিশুদের হাড় এবং দাঁত গঠনে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড এবং লৌহ রয়েছে, যার কারণে মাশরুম খেলে রক্ত শূন্যতা দূর হয়। মাশরুমে প্রচুর এনজাইম থাকায় এটা হজমে সহায়ক, রুচিবর্ধক এবং পেটের পীড়া নিরাময়ক। মাশরুমে নিউক্লিক অ্যাসিড এবং অ্যান্টি অ্যালার্জেন থাকায় কিডনি রোগ ও অ্যালার্জি রোগে প্রতিরোধক। এবারে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে মাশরুমের জাত। মাশরুমে অনেকগুলো জাত রয়েছে। হ্যাঁ, তো প্রকৃতিতে মাশরুমের কয়েক হাজার জাত রয়েছে। এর মধ্যে 8 থেকে 10 জাতের মাশরুম বাণিজ্যিক ভাবে চাষ করা হয়। তো আর্দ্রতা এবং প্রাপ্ত কাঁচামালের ভিত্তিতে মাশরুমের যে জাতগুলো আমাদের দেশে চাষ করা যেতে পারে, যেগুলো আমরা উল্লেখ করতে পারি, যে ঝিনুক মাশরুম, খড় মাশরুম, বোতাম মাশরুম, ঋষি মাশরুম ইত্যাদি, এই জাতগুলোর কথা আমরা উল্লেখ করতে পারি। আবার মৌসুমের উপর ভিত্তি করে মাশরুমকে 3টা শ্রেণীতে ভাগ করা যায়। গ্রীষ্মকালীন মাশরুম, যেমন খড় মাশরুম, ঋষি মাশরুম, শীতকালীন মাশরুম, যেমন বোতাম মাশরুম, আর সারা বছর চাষযোগ্য মাশরুম, যেমন ঝিনুক মাশরুম। শিক্ষার্থীরা, এখানে স্লাইডে কিন্তু আমরা এই যে মাশরুমের চিত্র দেখতে পাচ্ছি, তোমরা একটু খেয়াল করো, মাশরুমের চিত্র দেখতে পাচ্ছি। পরবর্তী স্লাইডে যাই, দেখো এখানে কি সুন্দর মাশরুমের কিছু চিত্র দেওয়া আছে, এবং এগুলো কিন্তু ভক্ষণযোগ্য, এডিবল মাশরুম, এবং এগুলো খেতে খুবই সুস্বাদু। এখানেও কিছু মাশরুম দেখানো হয়েছে, তোমরা একটু লক্ষ্য করো। আর একটা প্রজাতি মাশরুমের, আচ্ছা এবার আমরা যে বিষয়টা জানবো, দেখো এখানে আরেকটা মাশরুমের প্রজাতির ছবি কিন্তু দেয়া আছে। যে বিষয়টা জানবো সেটা হচ্ছে মাশরুমের চাষ ঘর। মাশরুম যে আমরা চাষ করব, এই চাষ ঘরটা কেমন হতে হবে, যে মাশরুম উৎপাদনের চাষ ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, পাকা বা সেমি পাকা মেঝে বিশিষ্ট হতে হবে।
ঘরে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে যেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই চাষঘর তৈরির 5টা মূলনীতি রয়েছে। মূলনীতিগুলো কি কি আমরা এবার একটু জেনে নিই। প্রথমত আমরা আলোচনা করব যে অক্সিজেন। ছত্রাক মূলত এই কাঠের গুঁড়া থেকেই খাদ্য পায়। কাঠের গুঁড়া অক্সিজেনের উপস্থিতিতে জারণ বিজারণ প্রক্রিয়ায় খাদ্যটা সহজলভ্য করে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আলো। মাশরুমের ঘরটা আবছা অন্ধকার যুক্ত হতে হবে, আবছা অন্ধকার যুক্ত একটা ঘর হতে হবে। তাপমাত্রা, তাপমাত্রা কেমন হবে? মাশরুম ঘরের তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রাখা দরকার। এক্ষেত্রে ঘরের চালা বা টিনের ঘরে সিলিং এর ব্যবস্থা রাখা যেতে পারে। আর্দ্রতা, মাশরুম ঘরে আর্দ্রতা 40 থেকে 45 শতাংশের মধ্যে রাখতে হবে। বায়ু প্রবাহ, অক্সিজেন কাঠের গুঁড়াকে জারিত করে খাদ্য উৎপাদনের সময় প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, যেটা ফুল উৎপাদনে বাধা দেয়। এজন্য ঘরের নিচের দিকে বায়ু প্রবাহের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড কে বের করে দিতে হবে। তাহলে মাশরুমের চাষঘর সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম যে মাশরুমের চাষঘর তৈরির জন্য 5টা মূলনীতি রয়েছে। কি কি? অক্সিজেন, অক্সিজেন কি যে ছত্রাক মূলত যে কাঠের গুঁড়া রয়েছে সে কাঠের গুঁড়া থেকেই খাদ্য খায়। তো কাঠের গুঁড়া অক্সিজেন উপস্থিতিতে জারণ বিজারণ প্রক্রিয়ায় খাদ্য সহজলভ্য করে। আলো, মাশরুমের ঘরটা অবশ্যই আবছা অন্ধকার যুক্ত হতে হবে। তাপমাত্রা, মাশরুম ঘরের তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রাখা দরকার। এক্ষেত্রে ঘরের চালা বা টিনের ঘরে সিলিং এর ব্যবস্থা রাখা যেতে পারে। মাশরুম ঘরে আর্দ্রতা 40 থেকে 45% এর মধ্যে রাখতে হবে। বায়ু প্রবাহ, অক্সিজেন কাঠের গুঁড়াকে জারিত করে খাদ্য উৎপাদনের সময় প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, যে কার্বন ডাইঅক্সাইডটা ফুল উৎপাদনে বাধা দেয়। এজন্য ঘরের নিচের অংশে বায়ু প্রবাহের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড কে বের করে দিতে হবে। এবার আসি মাশরুমের চাষ পদ্ধতি। চাষ পদ্ধতি কিরকম? যে মাশরুমের যে বীজ, সে বীজকে বলা হয় স্পন। মাশরুমের বীজকে বলা হয় স্পন। এই স্পন উৎপাদনের প্রক্রিয়াটা কিন্তু বেশ দীর্ঘ, সময় সাপেক্ষ একটা এবং জটিল। লেমিনার ফ্লো, অটোক্লেভ সহ আরো কিছু বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং রাসায়নিক পদার্থ কিন্তু এ কাজে ব্যবহার করা হয়। তাই এই মাশরুমের স্পন তৈরির প্রক্রিয়াটা বেশ দীর্ঘ, সময় সাপেক্ষ এবং জটিল। তবে সাভারে মাশরুম সেন্টারে চাষিদের উপযোগী সুলভ মূল্যে ছোট ছোট স্পন প্যাকেট পাওয়া যায়। তো চাষি ভাইরা এইসব যে স্পন প্যাকেট রয়েছে সে প্যাকেট গুলো সংগ্রহ করে সহজেই ঘরে বসে মাশরুম উৎপাদন করতে পারে। তো এইবার আমরা যেটা জানবো যে মাশরুম উৎপাদন পদ্ধতি, মাশরুমের উৎপাদন পদ্ধতিটা এবার আমরা ডিটেলসে পড়বো যে কিভাবে মাশরুম উৎপাদন করা হয়। প্রথমত যে সংগৃহীত ব্যাগ, হ্যাঁ, সংগৃহীত ব্যাগের দুপাশে ব্লেড দিয়ে অর্ধ চন্দ্রাকৃতি করে কেটে দিতে হয় এবং এই কাটা অংশটা খানিকটা চেঁচে ফেলে দিতে হয়। তাহলে সংগৃহীত ব্যাগের দুই পাশে অর্ধ চন্দ্রাকৃতি করে কেটে কাটা অংশে খানিকটা চেঁচে ফেলে দিতে হয়। চাছার পর এই ব্যাগটা পরিষ্কার পানিতে 20 থেকে 30 মিনিট ডুবিয়ে রাখতে হয়। ডুবিয়ে রাখার পর কিছুক্ষণ এটাকে উল্টিয়ে রেখে পানি ঝরিয়ে নিতে হবে। এবার চাষঘরে এই প্যাকেট গুলো যে কাঠের র‍্যাক বা বাঁশের মাচা রয়েছে সেখানে পলিথিন বিছিয়ে সাজিয়ে রাখতে হবে। এ সময় ঘরে আর্দ্রতা শতকরা 80% এবং তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া দরকার। বাইরের তাপমাত্রা কম থাকলে এই ব্যাগের উপর পলিথিন দিয়ে ঢেকে দিয়ে 2-3 দিন রেখে দিতে হয়। আর্দ্রতা রক্ষার জন্য ঝাঁঝরি দিয়ে পানি স্প্রে করা যেতে পারে। পলিথিন ঢাকা থাকলে 3 থেকে 4 বার 10 থেকে 15 মিনিট সময় ঢাকনা সরিয়ে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। 2 থেকে 3 দিনের মধ্যে ব্যাগের কাটা অংশে মাশরুমের সাদা অঙ্কুর পিনের মাথার মতো বের হয়। 5 থেকে 7 দিন পর মাশরুম যখন বড় হয় তখন সংগ্রহের উপযোগী হয়ে যায়। মাশরুমের ফুলের শিরাগুলো ঢিলা হওয়ার আগেই মাশরুম সংগ্রহ করে নেওয়াটা উত্তম। তো প্রথমবার মাশরুম তোলার পর প্যাকেট একদিন বিশ্রাম অবস্থায় রাখতে হবে এবং পরের দিন কাটা অংশ পুনরায় ব্লেড দিয়ে চেঁচে নিয়ে আগের মতো করে একইভাবে নিয়মিত পানি স্প্রে করতে হবে। এর ফলে 10 থেকে 12 দিন পর আবারও মাশরুম সংগ্রহ করা যাবে। একইভাবে এই একটা প্যাকেট থেকে 6 থেকে 7 বারে মোট প্রায় 200 গ্রাম মাশরুম কিন্তু পাওয়া যায়। এরপরে আরেকটা যেটা বিষয় আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে পোকা মাকড় এবং রোগ বালাই দমন। মাশরুমে
মাছি পোকার প্রকোপ দেখা যেতে পারে, তো এই জন্য ম্যালাথিওন 0.1% স্প্রে করা যেতে পারে। এছাড়া প্যাকেটের ভেতর সবুজ বা নীল মোর দেখা দিলে ফরমালডিহাইড 4% দিয়ে তুলা ভিজিয়ে এই সংক্রমিত অংশটা লাগিয়ে দিতে হবে। তাহলে শিক্ষার্থীরা মাশরুমের উৎপাদন পদ্ধতি আমরা ডিটেলসে পড়লাম, আরেকবার একটু দেখে নিই যে কেমন হবে। যে সংগৃহীত ব্যাগের দুপাশ ব্লেড দিয়ে অর্ধচন্দ্রাকৃতি করে কেটে কাটা অংশটি খানিকটা চেঁচে ফেলে দিতে হয়। চাছার পর ব্যাগটা পরিষ্কার পানিতে 20 থেকে 30 মিনিট ডুবিয়ে রাখতে হয়। এরপর কিছুক্ষণ উল্টিয়ে রেখে পানি ঝরিয়ে নিতে হয়। এবারে চাষঘরে প্যাকেটগুলোকে যে কাঠের র্যাক রয়েছে বা বাঁশের মাচা রয়েছে সেই মাচায় পলিথিন বিছিয়ে তাকে সাজিয়ে রাখতে হয়। এই সময় ঘরের আর্দ্রতা শতকরা 80% এবং তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া দরকার। বাইরের তাপমাত্রা কম থাকলে ব্যাগের উপর পলিথিন দিয়ে ঢেকে দিয়ে 2 থেকে 3 দিন রেখে দিতে হয়। আর্দ্রতা রক্ষার জন্য ঝাঁঝরি দিয়ে পানি স্প্রে করতে হয়। পলিথিন ঢাকা থাকলে 3 থেকে 4 বার 10 থেকে 15 মিনিট সময় ঢাকনা সরিয়ে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। 2 থেকে 3 দিনের মধ্যে ব্যাগের কাটা অংশে মাশরুমের সাদা অঙ্কুর পিনের মাথার মতো হয়ে বের হয়ে আসে এবং 5 থেকে 7 দিন পর এই মাশরুমটা যখন বড় হয় তখন এটা সংগ্রহের উপযোগী হয়ে যায় এবং এই ফুলের শিরাগুলো ঢিলা হওয়ার আগেই মাশরুমকে সংগ্রহ করতে হয়। প্রথমবার মাশরুম তোলার পর প্যাকেট একদিন বিশ্রাম অবস্থায় রাখতে হয় এবং পরের দিন কাটা অংশ পুনরায় ব্লেড দিয়ে চেঁচে দিয়ে আগের মতো নিয়মিত পানি স্প্রে করতে হয়। এর ফলে 10 থেকে 12 দিন পর আবারও মাশরুম সংগ্রহ করা যাবে এবং একইভাবে একটা প্যাকেট থেকে 6 থেকে 7 বারে মোট প্রায় 200 গ্রাম মাশরুম সংগ্রহ করা যায়। আর পোকামাকড় রোগবালাইয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি যে মাশরুমে মাছি পোকার একটা প্রকোপ দেখা যায়, এক্ষেত্রে ম্যালাথিওন 0.1% স্প্রে করা যেতে পারে। আর প্যাকেটের ভিতর সবুজ বা নীল মোর দেখা দিলে ফরমালডিহাইড 4% দিয়ে তুলা ভিজিয়ে সংক্রমিত অংশে লাগিয়ে দিতে হয়। এরপরে আসি মাশরুমের ব্যবহার। মাশরুম সম্বন্ধে আমরা ডিটেলসে পড়লাম, চাষ পদ্ধতি কিভাবে করা হয় ডিটেলসে পড়লাম। এখন আমরা একটু জানবো যে মাশরুমের ব্যবহারটা কি। মাশরুম দিয়ে কিন্তু অনেক মুখরোচক রকমারি খাবার তৈরি করা যায়। মাশরুম দিয়ে মাশরুম সবজি, মাশরুম চিকেন স্যুপ, চিংড়ি মাশরুম, মাশরুম ফ্রাই, মাশরুম বিরিয়ানি, মাশরুম পোলাও, মাশরুম নুডলস, মাশরুম কারি, মাশরুমের আচার ইত্যাদি অনেক খাবার কিন্তু তৈরি করা যায় এবং মাশরুম কিন্তু বর্তমান সময়ে খুব পপুলার একটা খাবার। এরপরে আসি উচ্ছিষ্ট বস্তু হতে একক কোষ প্রোটিন উৎপাদন। ঝোলাগুড়, খড়, ছানার পানি, আবর্জনা, খেজুরের উচ্ছিষ্ট, নর্দমার প্রাণীজ সার ময়লা প্রভৃতি উচ্ছিষ্ট দ্রব্য সামগ্রী হতে অণুজৈবিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় দ্রব্যাদি উৎপাদন করা সম্ভব। তো এসব উচ্ছিষ্ট দ্রব্য হতে অল্প পরিশ্রমে অল্প পুঁজিতে একক কোষ প্রোটিন তৈরি করা যায় এবং এসব উচ্ছিষ্ট বস্তু হতে একক কোষ প্রোটিনের বিভিন্ন উৎপাদনের একক কোষ প্রোটিন উৎপাদনের বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন এ থেকে উচ্চ মানসম্পন্ন প্রোটিন পাওয়া যায়, পরিবেশ দূষণ হ্রাস করে। উচ্ছিষ্ট দ্রব্য সামগ্রী হতে একক কোষ প্রোটিন উৎপাদনের ক্ষেত্রে বহু সংখ্যক অণুজীব অত্যাধুনিক জৈব চুল্লি হিসেবে ব্যবহৃত হয়। অধিকাংশ দেশে এসব বর্জ্য পর্যাপ্ত পরিমাণে এবং স্বল্প মূল্যে পাওয়া যায়, তাই কাঁচামালের জন্য অন্যের উপর নির্ভর করতে হয় না। এরকম কিছু সুবিধা কিন্তু রয়েছে। শিক্ষার্থীরা এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে একক কোষ প্রোটিনের গুরুত্ব। একক কোষ প্রোটিনের গুরুত্বগুলো কি কি আমরা একটু জেনে নিই। যে এটি উচ্চমানের প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড এবং খনিজ পদার্থের উৎস। অণুজীবগুলোর বিভাজন দ্রুত, অল্প ব্যয়ে অধিক পরিমাণ উৎপাদন করা সম্ভব, পরিবেশ দূষণের হার কমে, উন্নয়নশীল দেশের মানুষের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অত্যন্ত ভেষজ গুণাগুণ সমৃদ্ধ, মেদ কমাতে, রক্তে কোলেস্টেরল কমাতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো কোনো প্রজাতিতে বিভিন্ন ধরনের ভিটামিন থাকায় তা প্রসাধন শিল্পেও ব্যবহৃত হয়ে থাকে। হাঁস মুরগি, মাছ ও গবাদি পশুর খাদ্য উপাদান হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি, গাজনকৃত খাদ্য, কিডনি পাথর এবং গাউট রোগ নিরাময়ে ব্যবহৃত হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা আমরা একক কোষ প্রোটিনের গুরুত্বগুলো জানলাম। কি কি জানলাম? যে এটি উচ্চমানের প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড এবং খনিজ পদার্থের উৎস। অণুজীবগুলোর বিভাজন দ্রুত, অল্প ব্যয়ে অধিক পরিমাণ উৎপাদন করা সম্ভব, পরিবেশ দূষণের হার কমে, উন্নয়নশীল দেশের মানুষের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,
অত্যন্ত ভেষজ গুণাগুণ সমৃদ্ধ, মেদ কমাতে, রক্তে কোলেস্ট্রল কমাতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন কোন প্রজাতিতে বিভিন্ন ধরনের ভিটামিন থাকায় তা প্রসাধন শিল্পেও ব্যবহৃত হয়। হাঁস, মুরগি, মাছ ও গবাদি পশুর খাদ্য উপাদান হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি, গাঁজনকৃত খাদ্য, কিডনি পাথর এবং গাউট রোগ নিরাময়ে ব্যবহৃত হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকে আমরা কি কি পড়লাম আবার একটু আমরা জেনে নিই, যে আমরা সিঙ্গেল সেল প্রোটিন কাকে বলে জানলাম এবং এই একক কোষ প্রোটিনের ভূমিকা কি, উৎসগুলো কি সেগুলো সম্বন্ধে জেনেছি, একক কোষ প্রোটিন উৎপাদনকারী অণুজীবের বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে জেনেছি এবং এই একক কোষ প্রোটিন উৎপাদনে অণুজীব ব্যবহারের কিছু সুবিধা রয়েছে সুবিধাগুলো জানলাম, কিছু চিত্র আমরা দেখেছি। স্পাইরুলিনা থেকে একক কোষ প্রোটিন উৎপাদন, এটা আমরা ডিটেলসে পড়েছি। ইস্ট থেকে একক কোষ প্রোটিন উৎপাদন পদ্ধতি কিভাবে, এটা আমরা জেনেছি এবং মাশরুম থেকে একক কোষ প্রোটিন উৎপাদন, এটা আমরা ডিটেলসে পড়লাম, কিছু চিত্রও দেখেছি এবং একক কোষ প্রোটিনের গুরুত্বগুলো কি সেটা আমরা জেনেছি। তো আজকের এই ক্লাসে রেফারেন্স হিসেবে আমি যে বইগুলো উল্লেখ করব, উদ্ভিদ জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল জীবনকৃষ্ণ সাহা, উদ্ভিদ জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল মোহাম্মদ আজিজুল বারী, ABM অহেদুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল আলম, সুব্রত কুমার দাস। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি তোমরা বুঝতে পেরেছ, খুব জটিল ছিল না বিষয়টা, সহজ একটা বিষয়। আমি আশা করছি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরেও যদি তোমরা কোথাও কোনো সমস্যা মনে করো, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।